তো সুভাষগ্রাম থেকে একদল বন্ধুরা এসেছে। তো এখানে আমি এসে দেখতে পারলাম সব থেকে বড় একটা শিব ঠাকুর ওরা একেবারে মানে পালকির আকারে তৈরি করে নিয়ে এসেছে। তো আমার সামনেই রয়েছে গঙ্গার ধারে। শ্রাবণ মাস উপলক্ষে সুভাষগ্রামে আটেশ্বর বাবার মন্দিরের ভক্তদের এই বছর একটি বিশেষ উদ্যোগ, যেটি মহাদেবের পালকি। আসো এই ভিডিওতে কিছু স্পেশাল ডেকোরেশন গুলো দেখি, তোদের পালকিটা কিভাবে দেখি। সুভাষগ্রাম থেকে একটা বন্ধু যারা এসেছে তাদের মানে বিশেষত্ব একটু আলাদা, ঠিক আছে। মানে শিব ঠাকুরটা পুরো শিবলিঙ্গই তৈরি করে নিয়েছে। মানুষ মানে মন্দিরে যায় তো এখানে মন্দিরের দেবতাকেই তারা একদম পালকির আকারে তুলে নিয়ে এসছে এবং রহনা দিচ্ছে। তো আমার সামনেই তারা রহনা দিচ্ছে, একবার দেখো জায়গা জিনিসটা। শ্রাবণ মাস যে কোনো সোমবারে বিভিন্ন জায়গা থেকে অসাধারণ কিছু বাঘ ও পালকি এসে উপস্থিত হয় গঙ্গার ধারে এই ভূতনাথ বাবার ঘাটে। এরকম একটি বিশেষ দিনে সুভাষগ্রাম থেকে এসেছে মহাদেবের একটি বিশেষ পালকি উপস্থিত হয়েছে গঙ্গার ধারে। এখানকার ভক্ত সংখ্যা প্রায় 20 জনের কাছাকাছি। প্রত্যেক বছরই এনারা মহাদেবের বিভিন্ন রূপ সজ্জার মাধ্যমে করা হয় একটি বিশেষ শোভাযাত্রা। যাত্রাপথ সুভাষগ্রাম হইতে বাবা ভূতনাথ ধাম প্রায় 30 কিলোমিটার রাস্তা ভক্তরা হেঁটেই পাড়ি দেন। এখন প্রায় 6টা, ভক্তরা প্রায় 1 ঘন্টা আগে মহাদেবের পালকিকে নিয়ে এসেছেন এই ঘাটে। কিছুক্ষণের জন্য ভক্তরা নিজেরাই একটা ছোট্ট পুজো দিচ্ছেন বাবা মহাদেবকে। না অন্যান্য বার আমরা বাঘ করি, বড় বড় জ্বালা হয়েছে, জ্বালা রয়েছে, জ্বালা দেখতে পাচ্ছেন, ওরকম জ্বালা প্রত্যেকবারই আমরা করি। যারা সিঙ্গেল বাঘ থাকে তো এটা ডবল জ্বালা যাবে, ভেতরে যাবে, জ্বালাটা ভেতরে যাবে, চারজন নিয়ে যাবে, যেমন পালকি যায় তেমনি যাবে। জলটা কোথায় নেওয়া হবে? জলটা তলায় জায়গা করা আছে, নিচে নিচে রাখা জায়গা জায়গা করা আছে। এরকম মানে কটা কটা হবে? এরকম দুটো যাবে, দুটো যাবে। হ্যাঁ, চারজন লোক থাকবে, চারজন লোক থাকবে। আমরা সুভাষগ্রাম থেকে আসছি সাউথ ক্যালকাটা। এখান থেকে মানে বারাইপুর সুভাষগ্রাম, হ্যাঁ এখান থেকে 30 কিলোমিটার সুভাষগ্রাম থেকে 30 কিলোমিটার না, এখান থেকে 30 কিলোমিটার এখান থেকে 30 কিলোমিটার হ্যাঁ হ্যাঁ সাউথ। আমরা প্রত্যেক বছরই এখানে আমরা যাই তারকেশ্বর। তো এবার তারকেশ্বর বন্ধ, তার জন্য আমাদের এখানে আসতে হয়েছে। এরপরে জল ভরে তারা রওনা হবেন নিজেদের মন্দিরের উদ্দেশ্যে। মহাদেবকে তৈরি করা হয়েছে পুরোটাই প্রায় ফাইবার গ্লাসে। পুরো পালকিটি উচ্চতা হয় প্রায় 6 ফুটের কাছাকাছি। জল ভরার পর পুরো পালকিটির ওজন দাঁড়ায় প্রায় 350 কিলোর কাছাকাছি। এই পুরো ওজনটি থাকবে 4 জনের কাঁধে। যাত্রাপথ প্রায় 30 কিলোমিটার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। কখন বেরাবে, এসেছো কখন? আমরা এই সবে 1 ঘন্টা হলো আমরা এখানে পৌঁছেছি। আচ্ছা, তোমাদের স্নানের পরে তারপরে তো জলটা ভরা হয়, তারপরে বেরাবে? হ্যাঁ, আমাদের জল ভরা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। হিসাব মতো সোমবার দিন জলটা ঢালতে হয়, মানে আজকের মধ্যে? না, কিন্তু 17ই শ্রাবণ কালকে, মানে মঙ্গলবার পড়ছে, 17ই শ্রাবণ। হ্যাঁ, আমরা যে মন্দিরে ঢালবো সেটা আমাদের বার্ষিক মন্দির, আর কালকেই বার্ষিক পূজা আমাদের। এরকম ভাবে একটি শোভাযাত্রা এনারা প্রত্যেক বছরই করেন। এই বছর আমরা এই আটেশ্বর মন্দিরের ভক্তদের একটি অসাধারণ পালকি শোভাযাত্রা দেখলাম এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও ছিল এত পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।